স্বাস্থ্যই সকল সুখে মূল। ভিউয়ার্স, এই প্রপার্টির সাথে সবাই কম বেশ পরিচিত, তবে আমরা বর্তমানে যে ভেজাল খাদ্য খাচ্ছি সেখানে কতটুকু সম্ভব স্বাস্থ্যকে টিকিয়ে রাখা। তো ভিউয়ার্স, এই জন্য অনেকেই জিমে ভর্তি হতে চান, জিমে ভর্তি হয়ে একটা নির্দিষ্ট রুলে চলাফেরা করতে চান। তো টাকার অভাবে অনেকে জিমে আবার ভর্তি হতে পারছি না, যাদের সামর্থ্য নেই জিমে গিয়ে জিম শিখে নিজের স্বাস্থ্যকে সবল রাখা। তো আজকে তাদের জন্য আমি একটি অ্যাপসের রিভিউ করব। মূলত অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পাবেন, নাম হচ্ছে হোম ওয়ার্কআউট, এবং এই অ্যাপসটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তাছাড়া আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এর ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে অ্যাপসটি ডাউনলোড করে তারপর আপনার বাড়িতেই এই জিমগুলো করতে পারবেন। তো এখানে কী কী জিম রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে রয়েছে ফুল বডি। অ্যাপসটি আপনার ওপেন করলে এরকম আসবে। তো ফুল বডি, তারপর বিল্ড, ওয়াইডার শোল্ডার, লোয়ার বডি, তারপর আছে চেস্ট, বিগিনার চেস্ট, ইন্টারমিডিয়েট চেস্ট, অ্যাডভান্স, তারপর আছে এবিএস, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, আর্ম বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স, আর এইদিকে দেখুন শোল্ডার এবং ব্যাক বিগিনার আর ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের। আর তাছাড়া আপনার পায়ের লেগের হচ্ছে বিগিনার পর্যায়ে, লোয়ার পর্যায়ে এবং অ্যাডভান্স পর্যায়ে। এছাড়া আছে লাইব্রেরি। তো ভিউয়ার্স, এখানে প্রত্যেকটারই তিনটা করে অপশনস রয়েছে, একটা হচ্ছে বিগিনার, আর একটা ইন্টারমিডিয়েট, আর হচ্ছে অ্যাডভান্স লেভেলের। তো আমরা এগুলো দেখবো, এর মধ্যে কী আছে তার আগে একটু মেনু অপশনে কী আছে সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি। দেখুন, মেনু অপশনে রয়েছে ট্রেনিং প্ল্যান, লাইব্রেরি, রিপোর্ট, রিমাইন্ডার, ল্যাঙ্গুয়েজ অপশন, সেটিংস এবং রিস্টার্ট প্রোগ্রেস। তো এখান থেকে আপনি চাইলে এই যে অপশনসগুলো রয়েছে এগুলো ক্লিক করে এর মধ্যে কী আছে এবং কোনটা কী কাজ করে সেগুলো দেখে নিতে পারেন। তা আমি এখন চলে যাব 7x4 চ্যালেঞ্জে। অর্থাৎ আপনি 7x4 এখানে জাস্ট আপনি সেট করে নিতে পারেন। আমি এখানে 4 ডেজ দিলাম, অর্থাৎ সপ্তাহে 4 দিন আমার ডে শুরু হবে স্যাটারডে থেকে। এভাবে করে দেখুন 7x4 চ্যালেঞ্জে কী কী রয়েছে। আপনি চাইলে ফুল বডি যদি আপনি এরকম জিম করে এরকম বানাতে চান সেক্ষেত্রে আপনাকে যেসব ব্যায়ামগুলো করতে হবে, আপনি ফুল বডিতে ক্লিক করে এখানে এই অপশনগুলো আসবে, 4 দিনে আপনি কোন কোন কাজগুলো করবেন সেটা দেখাবে, তারপর আপনাকে যেতে হবে গোতে। তো দেখুন, গোতে যাওয়ার পরে এটা হচ্ছে অবশ্যই বিগিনার পর্যায়ে, বিগিনিংয়ে আপনাকে যে কাজগুলো করতে হবে এই কাজগুলো সম্পন্ন করার পরে তারপরে আপনি অন্য অপশনগুলো পেয়ে যাবেন। আশা করি আপনারা এই যে এখানে যে অপশনগুলো আছে সেগুলো দেখে তারপরে আজ থেকে জিম করা শুরু করবেন। তবে ভিউয়ার্স, অবশ্যই আপনাকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করতে কোনো টাকা পয়সা খরচ হবে না। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখবেন হোম ওয়ার্কআউট, বা আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো ভিউয়ার্স। তো দেখুন, এখানে স্লাইড করা থাকবে, আপনি চাইলে দেখুন নিচে যে অপশনগুলো আছে প্রিভিয়াস এবং নেক্সট সেই বাটনে ক্লিক করে, এই যে আমি এখানে ক্লিক করছি একটার পর একটা আসবে। প্রথম পর্যায়ে এখানে 11টা জিম রয়েছে, আপনাকে এই কাজগুলো করতে হবে, এগুলো শেষ করার পর যে আপনি দ্বিতীয় পর্যায়ে যেতে হবেন। তো এরপরে যেটা আছে বিল্ড, ওয়াইডার শোল্ডার, অর্থাৎ আপনি যদি আপনার শোল্ডারকে প্রশস্ত করতে চান সেক্ষেত্রে যেই জিমগুলো করতে হবে বা যেই ব্যায়ামগুলো করতে হবে সেগুলো এখানে আপনাকে সাজেস্ট করবে। সেখানে বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের আছে, তবে অবশ্যই আপনাকে এই টিউটোরিয়ালগুলো ডাউনলোড করে নিতে হবে। সেজন্য আপনাকে একটা ভিডিও দেখতে হবে প্রত্যেকটার জন্য, অর্থাৎ তিনটার জন্য তিনটা ভিডিও দেখে এটা আপনার ডাউনলোড করে নিতে হবে। তো ভিউয়ার্স, এরপর আছে আপনার বডির যে লোয়ার বডি আছে, অর্থাৎ আপনার শরীরের লোয়ার বডিটাকে আপনি 7x4 চ্যালেঞ্জে নিতে পারবেন। অর্থাৎ আপনার যে পশ্চাদশ থেকে শুরু করে পা পর্যন্ত এটাকে জিম করে এরকম করে বানাতে পারবেন। সেজন্য আপনাকে এখানেও আপনার ট্রেনিং প্ল্যান, অর্থাৎ জিম প্ল্যান করতে হবে, এটা 28 দিন করতে হবে। দেখুন এখানে লেখা আছে 28 ডেজ লেফট ভিউয়ার্স, অর্থাৎ এখানে চাইলে আপনি 28 দিন এই কাজটা করতে পারবেন। তারপরে আপনার অন্য অপশনগুলো আসবে, এটা হচ্ছে বিগিনার পর্যায়ে। তো দেখুন এখানেও অনেকগুলো অপশন রয়েছে, মেবি 17টা অপশন আছে, সে 17টা অপশনসে কী কী ওয়ার্কআউটস আপনাকে করতে হবে সেটা এখানে দেওয়া আছে কার্টুন আকারে। আপনি চাইলে এগুলো একটা একটা দেখবেন এবং একটা একটা শুরু করবেন। তো ভিউয়ার্স দেখুন, আপনি যখন এই জিমটা করবেন সেক্ষেত্রে আপনার স্কিন যাতে সচল থাকে সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে
দেখুন এখানে আমি কিপ দ্য স্ক্রিন অন এটা ইনেবল করে রেখেছি, আপনাকে অবশ্যই এটা ইনেবল করে রাখতে হবে। যদি আপনি এরকম ডিজেবল করে রাখেন তাহলে আপনি যেই একটি ভিডিও দেখবেন বা একটি ওয়ার্কআউট দেখবেন সেটা কিছুক্ষণ পরে আপনার স্ক্রিন অফ হয়ে যাবে। তো এটাকে আমি ইনেবল করে রাখবো বিকজ আমি যখন এই জিমগুলো করব অবশ্যই এটা দেখে দেখে করতে থাকবো যে কীভাবে এখানে। তো ভিউয়ার্স এখানে দেখুন আপনি যদি অ্যাড ফ্রি এই অ্যাপসটি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে 220 টাকা পে করতে হবে বাংলাদেশি টাকায়, যেটা আগে ছিল 1100 টাকায়। তাছাড়া এখানে আপনি কতটুকু রেস্ট নিতে চান সেটা আছে, কাউন্ট ডাউন টাইম কত সেকেন্ড শুরু হবে, এছাড়া অনেকগুলো অপশনস আছে, এগুলো আপনারা সেটিংস থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স আমি আবারও চলে যাচ্ছি ট্রেনিং প্ল্যানে। ট্রেনিং প্ল্যানে লোয়ার বডির পরে আপনার আছে চেস্ট, বিগিনারদের জন্য কিছু ব্যায়াম আছে, ইন্টারমিডিয়েট পর্যায়ে কিছু ব্যায়াম আছে এবং অ্যাডভান্স পর্যায়ে কিছু ব্যায়াম আছে। তো বিগিনার পর্যায়ে কী কী ব্যায়াম আছে সেগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে দেখে আপনারা আজ থেকে ব্যায়ামটা শুরু করতে পারবেন। তবে অবশ্যই বিগিনিং পর্যায়ে ব্যায়াম শেষ করে তারপর ইন্টারমিডিয়েট পর্যায়ে যাবেন, ইন্টারমিডিয়েট পর্যায়ে ব্যায়াম শেষ করে অ্যাডভান্স পর্যায়ে যাবেন, কখনও আপনারা স্কিপ করে অন্যটায় যাবেন না। বিকজ বিগিনিং পর্যায়ে যদি আপনার কমপ্লিট না করে আপনি অ্যাডভান্স পর্যায়ে যান তাহলে দেখা গেল আপনার শারীরিক ক্ষতি হতে পারে। তো এরপরে আপনার এবিএস অর্থাৎ আপনার যে বলতে পারেন বেলি প্যাটের যে ব্যায়ামগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো এখানেও বিগিনিং পর্যায়ে কিছু আছে, বিগিনিং পর্যায়ে 16টা ওয়ার্কআউটস আছে এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে আছে 21টা এবং অ্যাডভান্স পর্যায়ে রয়েছে 21টা। আপনার চাইলে এগুলো দেখে দেখে তারপরে শুরু করতে পারেন। তবে ভিউয়ার্স আমি আবারও বলছি বিগিনিং পর্যায়ে, তারপর ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেল, কখনই একটি কমপ্লিট না করে অন্যটিতে যাবেন না। তো এরপরে আপনাদের মধ্যে অনেকে আসেন যে আমার আর্ম দেখো আমার বাহু কত মোটা, আমার কত শক্ত সামর্থ্য আর্মস। হ্যাঁ, তো এরকম যদি আপনারা দেখাতে চান বা আপনি এই ব্যায়ামগুলো করতে চান তাহলে আপনাকে আর্মে ক্লিক করতে হবে। আর্মে ক্লিক করার পরে এখানেও বিগিনিং পর্যায়ে কিছু ব্যায়াম আছে, সেগুলো আপনারা দেখবেন, দেখার পরে বাসায় প্র্যাকটিস করবেন, বাসায় আপনি এই ব্যায়ামগুলো করবেন এবং আপনার শরীরকে সুস্থ রাখবেন। তবে অবশ্যই ভিউয়ার্স এটা মনে রাখবেন কখনোই ভরা পেটে ব্যায়াম করবেন না বা একেবারে খালি পেটে ব্যায়াম করবেন না। আর ব্যায়াম করার সময় হালকা করে পানি খাবেন, তবে ব্যায়ামের শেষে অনেক বেশি বেশি করে পানি এবং সুষম জাতীয় খাদ্য খাবেন, চর্বি জাতীয় খাদ্য থেকে দূরে থাকবেন। আর অবশ্যই অবশ্যই ব্যায়াম করার সময় আপনার যদি আপনি ম্যারিড হয়ে থাকেন অবশ্যই অল্প অল্প করে ফিজিক্যালভাবে মিলিত হবেন, বেশি বেশি হলে আপনার স্বাস্থ্য ভেঙে পড়বে, তাহলে আপনার এই ব্যায়াম করে কোনো লাভ হবে না। আর যা মূলত যারা এখনও বিয়ে করেননি তাদের জন্য এটা পারফেক্ট একটা ওয়ার্কআউট, আশা করি এই ওয়ার্কআউটগুলো করলে আপনি খুবই সবল স্বাস্থ্যবান একজন মানুষ হবেন। তারপরে এখানে দেখুন শোল্ডার এবং ব্যাক পর্যায়ে কিছু আছে, অর্থাৎ আপনার কাঁধ এবং পিছনের অংশটুকুকে যদি আপনি জিম করে এভাবে করে ফিট করতে চান তাহলে আপনাকে এই ব্যায়ামগুলো করতে হবে। এখানেও অনেকগুলো অপশনস আছে, বিগিনিং পর্যায়ে 17টা অপশন রয়েছে এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে 17টা আর অ্যাডভান্স লেভেলে আছে 17টা, এগুলো আপনারা করতে পারবেন। তাছাড়া ভিউয়ার্স অনেকেই আছেন যারা আপনাদের পায়ের অংশ অর্থাৎ লেগ নিয়ে খুব টেনশন আছেন, হয়তো কারো শরীরটা অনেক মোটা বাট পাগুলো অনেক চিকন বা আপনার হাঁটুতে অনেক দুর্বলতা, আপনি বেশি দৌড়াতে পারেন না, তবে আপনি এই ওয়ার্কআউটগুলো করলে তাহলে আপনার পায়ের গোড়ালি থেকে আপনার হাঁটু বা আপনার কোমর থেকে শুরু করে সব কিছুই শক্ত সমর্থ হবে এবং আপনি খুব সহজে দৌড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। তাছাড়া আপনি যে কোনো ভারী কাজ করতে পারবেন এই যদি আপনার লেগের ব্যায়ামগুলো করেন। তো এই জন্য এখানেও বিগিনিং এবং ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল আছে। এখানে দেখুন প্রথমে আছে 23টা ওয়ার্কআউটস পায়ের জন্য, এগুলো আপনারা দেখে দেখে করতে পারবেন, বাসায় কোনো প্রকার খরচ হবে না, জিমে গিয়ে 3000 4000 বা 5000 টাকা আপনাকে খরচ করতে হবে না, আপনি খুব সহজেই এগুলো দেখে এবং খুব ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলা যায় এগুলো,
এগুলো করলে আপনি খুব সহজভাবেই আপনার শরীরকে স্বাস্থ্যবান এবং খুব শরীরকে খুবই ফিট রাখতে পারবেন সব সময়ের জন্য। তবে অবশ্যই অবশ্যই আপনাকে ওয়ার্কআউটস করার সাথে সাথে ভালো মানের খাবার খেতে হবে। তো এখানে দেখুন ইন্টারমিডিয়েট পর্যায়ে 36টা ওয়ার্কআউটস আছে এবং অ্যাডভান্স পর্যায়ে রয়েছে 43 লেগের জন্য। তো এখানে ভিউয়ার্স আশা করি এগুলো আপনারা দেখবেন, দেখার পরে নিয়মিত এক্সারসাইজগুলো করবেন যদি আপনি ইন্টারেস্ট হন। তবে আপনি যদি ইন্টারেস্টেড না হন তাহলে দরকার নেই অ্যাপসটি ডাউনলোড করার। আমি মূলত যারা জিম করে তাদের শরীরকে ফিট রাখতে চান এবং সবসময় স্বাস্থ্যের সকল সকল সুখের মূল এই ধারাটি আপনারা আমাদের আপনাদের মনে পোষণ করতে চান তাদের জন্যই আজকের অ্যাপসটি রিভিউ। আশা করি এখানে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখুন আজকে 25 মার্চ 2019, এখানে তারিখটা অবশ্যই দেওয়া আছে, আপনি যেই দিন এই অ্যাপসটি ইনস্টল করবেন আপনার তারিখটা অটো চলে আসবে এখানে। হ্যাঁ, তারপর থেকে আপনি প্ল্যানিং করে তারপরে এই জিমগুলো করবেন। আশা করি এই জিমগুলো করার পরে আপনি সুস্থ থাকবেন এবং আপনার বন্ধুদেরকে সুস্থ রাখার জন্য এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অ্যান্ড্রয়েড অ্যাপস রিভিউ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।